ব্রাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাবকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন তার পরিবার। শনিবার দিবাগত রাত 1টার দিকে তাকে উত্তরার বাসা থেকে ডিবি আটক করে নিয়ে যায় বলে জানিয়েছেন আসিফ মাহতাবের ছোট বোন নাফিসা। তিনি জানান, রাত 1টার দিকে ডিবি পরিচয় দিয়ে কয়েকজন সদস্য বাসায় এসে আমার ভাই আসিফ মাহতাবকে নিয়ে যায়। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন ডিবির সদস্যরা। আটকের 4 ঘন্টা আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন আসিফ মাহতাব। সেই পোস্টে তিনি বলেন, আপনারা জানেন অনেক মানুষকে কোনো ভ্যালিড কারণ ছাড়া গ্রেফতার করা হচ্ছে। আপনারা এটাও জানেন আমি আপনাদের পাশে 100 ভাগ ছিলাম, এখনো আছি। এই অপরাধীর কারণে আমাকে যদি গ্রেফতার করা হয় কিংবা গুম করা হয় তাহলে আপনারা কি করবেন? তিনি আরও বলেন, না আমি ভয় পাচ্ছি না। যারা নিরাশ্রয় মানুষকে গুলি করে হত্যা করতে পারে ওই কাপুরুষদেরকে ভয় পাবো কেন? আমি মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত, সবারই মরতে হবে, এটাই সত্য। কিন্তু আমি জনগণের মাইন্ডসেট বুঝতে চাই, এই উম্মাহ কি এক নাকি এই উম্মাহ স্বার্থপর বিভক্ত। শনিবার ফিলিস্তিনের গাজ্জার দেইর আল বালাহ শহরের কাছে একটি স্কুলে হামলা চালিয়ে কমপক্ষে 30 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। সেই সঙ্গে শতাধিক মানুষ এই হামলায় আহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতরা বেসামরিক নাগরিক এবং তাদের বেশিরভাগই শিশু। এছাড়া মন্ত্রণালয় আরও জানিয়েছে, শনিবার সকাল থেকে দেইর আল বালাহ ও দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় 53 জন নিহত ও 189 জন আহত হয়েছে। দুদফা রিমান্ডে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর অমানবিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী মারিয়া নূর। রিমান্ডে নূরকে ইঞ্জেকশন পুশ করা হয় এবং ইলেকট্রিক শক দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তার স্ত্রী। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। মারিয়া নূর বলেন, নূর আমাকে বলেছে রিমান্ডে 5টা দিন ওর উপরে অমানবিক নির্যাতন করা হয়েছে, ওর পা দুটো উপরের দিকে ঝুলিয়ে তারপরে ইঞ্জেকশন পুশ করা হয়েছে, ইলেকট্রিক শক দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিরপুর 10 ও কাজীপাড়ায় ক্ষতিগ্রস্ত দুটি মেট্রো রেল স্টেশন পুনরায় চালু করতে জাপানের কাছে সহযোগিতা চেয়েছেন। শনিবার বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা প্রধানমন্ত্রীর অফিসে তার সঙ্গে সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এ সহায়তা চান। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান সাংবাদিকদের একথা জানান। বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, মুখ্য সচিব এম তফাজ্জল হোসেন মিয়া ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।